বিএনপি নেতা ইশরাক গ্রেপ্তার। মতিঝিল থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার 6 এপ্রিল সকালে দ্রব্যমূল্যের উদ্যোগতির প্রতিবাদে মতিঝিল এলাকায় লিফলেট বিতরণকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মতিঝিল থানার কর্তব্যরত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, ইশাকের বিরুদ্ধে হয়তো কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি জানান, সকালে মতিঝিল এলাকার দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। লিফলেট বিতরণের সময় তাকে গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশ। বর্তমান তাকে আদালতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইনামুল হক মিঠু। তিনি বলেন, 2020 সালের গাড়িতে অগ্নিসংযোগের একটি মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। Thank you.